মুর্শিদাবাদের জলঙ্গি থানার কীর্তনিয়া পাড়া পশ্চিম পাড়া এলাকায় জমি বিবাদের জেরে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নাজমুল মণ্ডল। বিবাদ শুরু হয় মঙ্গলবার সকালে জমিতে তিল কাটার সময়। নেকছার মণ্ডল ও নাজমুল মণ্ডলের সংঘর্ষে আহত হন নাজমুল মণ্ডল। যদিও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসেন সাদিগান দেয়ার গ্রামীণ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওদের অনেকদিন থেকে গণ্ডগোল আমি শুনতে পাই, মাঠে যাই শুনতে পাই। আজকে হঠাৎ দেখছি আমি সাহেবরামপুর চায়ের দোকানে বসে আছি, দেখছি টুকটুকিতে ওরা মাথা ব্যান্ডেজ করলেই যাচ্ছে। তো আমি এসবকে জিজ্ঞেস করলো যে কিরে কি ব্যাপার রে, তো বলল যে নেকসার নজিবিলকে কম মেরেছে, চাচা মেরেছে, ছোটো চাচা জমি জোর চুরিকে রেস্ট গেছে, শুনলাম আমি রেস্টি, তারপর জাল রেস্টি গেছে, করি জোর করে 10-20 জন সম্পদ সব রেস্টি গিয়েছে, জাল রেস্টি করে দিই। আমার চাচা তো ঘুরে আমার আগে গেছি থানা পুলিশে, বলি জানিয়েছি সব জায়গায় থানা বারণ করে গেছে, হয়ে নামে না, তারপর জোর করে নাম ছিল বারণ করতে গেছে, দুটো কম মেরেছে। কে মারলো চাচাতে? মেরেছে কম, ছোটো চাচা নেকসার।